হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো আমার অপারেশনের 26 দিন। আমার মাস তো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন ছিল, তাই আমি না গেলে কি হবে? আর আমার মাস তো ভাইও ও খুব জোরাজুরি করছিল যে তুই এসে পড়িস, কিছু করতে হবে না, শুধু তুই বসে বসে আমাদের সাথে মানে একজন হয়ে যোগদান করবি, আর তো নাচ গান কিছুই করতে হবে না, শুধু দেখবি। আর তাই আমিও চলে গেলাম, আর বেশি দূরও না, আমার বাড়ি থেকে ওই বাড়ি যেতে 5-7 মিনিট সময় লাগে, বেশি দূর না, ওই সামনাসামনি। তাই আজ আমরা গেলাম অধিবাস, ওর অন্নপ্রাশন করার আগের দিন রাতের বেলা সেলিব্রেশনের জন্য একটুখানি মানে একটা প্রোগ্রাম রাখলো অধিবাস, তাই আমরা পৌঁছে গেলাম। আর আমি তো যেহেতু আমার অপারেশন হয়েছে, তাই আমাকে বাচ্চা কোলেও মানে নিতে দিচ্ছেও না, আর আমিও নিচ্ছি না যদি অসুবিধে হয়। তাই আর তারপর নাচ গান শুরু হলো, তারপর নাচ গান করার পর জল ভরা হলো, জল ভরানোর পর ওকে স্নান করানো হচ্ছে। এখন স্নান তো করানো হবে না, শুধু একটুখানি জল ছিটা দিয়ে নিয়মটা করা হবে। আর আজ খুব বৃষ্টি হচ্ছিল, চারিদিকে জল কাদা হয়ে গেছে, আর খুব ঠান্ডাও ছিল, ঠান্ডাও লাগছিল, তাই আমি একটা চাদরও পরে এসেছি। আর এভাবে আমি এসে তো পড়েছি, প্রথম আমার প্রবলেম তাই শাড়ি টাড়ি পরি নেই, এখানে এসে দেখি সবাই ম্যাচিং করে শাড়ি পরেছে, আর তখন আমার যেমন একটুখানি অডড লাগছিল, কিন্তু এদিকে আমি চুড়িদারও পরেছি, তারপরও চাদরও লাগিয়েছি, তাও কিছু নেই। এখন তো অনেকটাই বয়স হয়ে গেছে আমার, আর একটুখানি সব কিছু মানিয়ে নিয়ে চলারও মানসিকতা হয়ে গেছে, কিছু হবে না, আমার তো প্রবলেম আছে, তাই সবার সাথে আমি যোগদান করতে পারবো না। আর তারপর শুরু হলো ফ্যামিলি ফটো, আমার বাচ্চারা ডাকছিলাম ওকে, ওদেরকে ফটো উঠানোর জন্য, ওঠার জন্য, কিন্তু ওরা আসলো না, তাই আমরাই উঠে নিলাম। বাচ্চাদেরও কখনো কখনো কি মন হয়, তারপর তো ওদের নাচ গান তো আর শেষই হচ্ছে না, এতগুলো ভিডিও আমি দেইনি, কম করেই দিয়েছি তাদের। তারপর ওর মা বাবা সবাই আমার হাজব্যান্ডকে নিয়েও নিয়ে গিয়েও নাচালো, ওর মামা সবাই, ওরা খুব নাচ গান করলো, আনন্দ ফুর্তি করলো। তারপর আমরা রাতে খাবার দাবার খেয়ে এসে পড়লাম, তাই এটা হলো পরের দিনের, যখন ওর মুখে ভাত দেওয়া হবে, তাই প্রথমে ওরা বিষ্ণু পূজা করালো, বিষ্ণু পূজা করার পর তারপর ওর মানে নিয়ম কাজগুলো শুরু হয়ে গেল, ওর মুখে ভাত দেওয়ানোর। তাই পুরোহিত উনি একটু নিয়ম কাজ করে ওকে আশীর্বাদ করছেন, তারপর খাওয়ানো হবে ওকে ভাতটা। আর তোমরা যে দেখলে প্রথমে আমি থালা সাজানো দেখলাম, এগুলো তো নামে ওর, কাজে তো আমাদের, আমরাই খাবো, ও তো আর একটুখানি মুখে দেবে নাম মাত্রই, আর খাওয়া দাওয়া হবে আমাদের। তারপর শুরু হলো ফটোশ্যুটের পালা, তারপর দেখতে পাচ্ছ তোমরা নিয়ম অনুযায়ী একটা থালার মধ্যে সব কিছু দিয়ে সাজানো হয়, কলম, সোনা, রূপো, মাটি, ধান, বই, ও কিছুই নিচ্ছে না, সবাই ওকে বলছে কলমটা নাও, এটা নাও, বইটা নাও, কিন্তু ও কিছুই নিচ্ছে না, ওর পুরো থালাটাই চাই, শুধু দুহাত দিয়ে ও বাঁ হাত দিয়ে ধরে রেখেছে, ও থালাটা পুরোটাই লাগবে ওর, একটা দুটো দিয়ে ওর হবে না। আমরা তো একটা দুটো নিয়েই খুশি ছিলাম, কিন্তু আমরা তো যখন অন্নপ্রাশন হতো বাচ্চারা নিয়েছে বা আমরাও নিয়েছি, একটা দুটো নিয়েই আমরা খুশি, কিন্তু আজকালকার বাচ্চারা একটু অ্যাডভান্সই, ওর একটা দিয়ে হবে না, ওর পুরো থালা মানে সব কিছুই ওর চাই, টাকা, বাড়ি, মাটি, সোনা, গয়না সব কিছুই ওর, পড়াশোনা, কলম, বই সব কিছু লাগবে ওর। সত্যি আজকালকার বাচ্চাদের আর মানে ব্রেনের সাথে আমরা কখনো পারবো না, কারণ অনেকটাই ওরা অ্যাডভান্স। তারপর লাড্ডু বসে পড়েছে ফটোশ্যুটের জন্য, আমার মেয়েরাও বলছে মা ওকে পুরো লাড্ডুর মতন লাগে, ওকে আমরা লাড্ডু ডাকবো, আর ওর নাকি ঘরের নামও লাড্ডুই রাখা হয়েছে, সবাই লাড্ডুই ডাকে। আর ক্যামেরাম্যান তো আর নিজে কি ফটো তুলবে, যাদের কাছে ক্যামেরাওয়ালা ফোন আছে সবাই এখন ক্যামেরাম্যান, আমিও একজন ঢুকে পড়েছি সবার ভিড়ে, যে ছবি তুলতে হবে, ফটো তুলতে হবে, না হলে এই সময়টা চলে যাবে, যা ও সুন্দর করে বসে আছে, এখনও কিছু ভিডিও করেনি, কারণ আমাকেও তো আবার ভিডিও শ্যুট না করলে তো আমি সুন্দর সুন্দর ছবিগুলো পাবো না, তাই আমিও শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে খাবার দাবার, ওর তো নামের আমরাই খাবো, এখানে সাজিয়ে গুজিয়ে ফটোশ্যুট চলছিল,
তারপর আমার বাবার বাড়ির থেকে এসেছে আমার মা আর দিদি, আর সবাই এখানে ফটোশ্যুট করছে। আর এখন আশীর্বাদের পালা, সবাই আশীর্বাদ করছে। আর এমনই ভিড় দেখছো, এখন আমি ভিডিওই করতে পারছি না, সবাই ক্যামেরা নিয়ে ওর ফটো ছবি তোলার জন্য সবাই ব্যস্ত। তারপর আমরা আশীর্বাদ করে চলে গেলাম খাওয়ার খেতে। খাওয়া দাওয়ার করে আমার মা আর দিদি চলে গেলো বাড়িতে, আর আমি বাচ্চাদের আর আমার শাশুড়ি মাকে নিয়ে এসে পড়লাম ঘরে। আর আমার হাজব্যান্ড আবার চলে গেলো অফিসে, যেহেতু দুপুরবেলা পার্টি ছিল তাই কাজ বাকি ছিল, তাই আমার হাজব্যান্ড চলে গেলো অফিসে আর আমরা ঘরে চলে এসে পড়লাম। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই।